পানীয় জল বিদ্যুৎ সংযোগ কোনো কিছু পাইনি মানুষ এই এই অর্থে আমরা আজকে ব্লক কংগ্রেসের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল আগামী দিন এই কংগ্রেসের উদ্যোগে আরো লড়াই আন্দোলন চলবে এবং কংগ্রেস রুখে দাঁড়াবে এবং কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনার যদি সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারে তাহলে আগামী 23 বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় আসবে জয় হিন্দ বন্দে মাতরম ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আজকের এই বিক্ষোভ সভা বিক্ষোভ মিছিল তাৎপর্যটা হলো যে ক্রমাগত কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ এবং ত্রিপুরার যে ক্রমাগত নারী নির্যাতন এবং বিগত সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলি রেখেছিল বছরে 50,000 চাকরি এবং 340 টাকার আগার মজুরি এই মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর মানুষের সঙ্গে যে প্রতারণা করছে এর বিরুদ্ধে আজকে এক ব্লক কংগ্রেসের কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শুধু তাই নয় উন্নয়নের নামে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকাগুলি আত্মসাৎ করা হচ্ছে উন্নয়নমূলক টাকা থেকে 10% কমিশন নেওয়া হচ্ছে এবং উন্নয়নের নামে প্রত্যেকটা নেতা কর্মীদের উন্নয়ন হয়েছে লক্ষ্য
যাবে না যাবে না যাবে না যাবে না যাবে না।